বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের পরিবারে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন দুটো করে নতুন চাকরি সার্কুলার আপনার সামনে প্রকাশ করার জন্য তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি টি যে তারা রিসেন্টলি একটু নতুন চাকরি সার্কুলার প্রকাশিত করেছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো মূল পর্ব যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য নিই তাদের তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি উন্নয়নমূলক বেসরকারি উন্নয়নমূলক সংস্থা আপনারা জানেন পোলিও কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে এর অর্থায়ন এই টি এম এস এস পরিচালিত হয় তো সুনামগঞ্জ জেলার দেরাই উপজেলার তারল ইউনিয়ন মৌলীবাজার জেলার রাজনগরে উপজেলার উত্তর বাগ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তার কিছু লোক নিয়োগ দিবে। চলুন আমরা দেখিনি যে কী কী পদে কতজন লোক নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী এখন প্রথমেই আছে এক নম্বরে আছে আপনার সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী ইপিসিএল এটার পদের সংখ্যা হচ্ছে তিনজন মানে তিনজন লোক নেবে কর্মস্থল দেওয়া আছে উত্তরবাক ইউনিয়ন রাজনগর মৌলভীবাজার তিনটে কর্ম কর্মস্থ কর্মস্থান হচ্ছে তিনটা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিদারি হলে চলবে অভিজ্ঞতা উন্নয়নমূলক প্রকল্পে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন ও ভাতা সর্বমিট হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও মোবাইল ভিল বাবদ পাঁচশো টাকা ও যাতায়াত ধারা হচ্ছে বারোশো টাকা সহ কর্মসূচির বিধি অনুসারে সকল ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে সর্বোচ্চ দু হাজার চল্লিশ বছর বয়স তারে আবেদন করতে পারবেন গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ হচ্ছে দারিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে দরিদ্র দূরীকরণ সহ টেকসই উন্নয়ন নিশ্চিত করা স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখে দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসনের দরিদ্র পরিবারকে সহায়তা করা দুই নম্বরে আছে আপনার সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তিনজন লোক নেবে কর্মস্থল হচ্ছে তানর ইউনিয়ন দিরাই ও সুনামগঞ্জ শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য বিষয়ে চার থেকে তিন বছর মেয়াদে ডিপ্লোমা পাশ হতে হবে বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এছাড়াও মোবাইল বিল বাবদ চারশো টাকা এবং যাতায়াতবার হচ্ছে এক হাজার টাকা কর্মসূচির বিধি অনুসারে সকল বাতা ও সুবিধাদি প্রদান করা হবে বয়স সর্বোচ্চ যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা আবেদন করতে পারবেন দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য পরিদর্শকদের কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং গর্ভবতী ও প্রসূতি মায়েদের চেক আপ নিশ্চিত করা শিশু মহিলা ও বয়স্ক ব্যক্তিদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা এই পদের কাজ হচ্ছে এগুলা তিন নম্বরে দেওয়া আছে সমাজ উন্নয়ন কর্মকর্তা পদের সংখ্যা তিনজন এখানেও তিনজন লোক নিবে কর্মস্থল হচ্ছে উত্তর বাকি ইউনিয়ন রাজনগর মৌলভীবাজার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে ন্যূনতম স্নাতক সমমান পাশ হলেই চলবে বেতন হচ্ছে ষোলো হাজার টাকা এছাড়াও মোবাইল বিল পাবো চারশো টাকা যাতায়াত বাড়া হচ্ছে এক হাজার টাকা এছাড়া সকল সুবিধা দিয়ে আপনারা পাবেন সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর মানে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারাই শুধু আবেদন করতে পারবেন এ পদের কাজ হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য এবং উপকারভোগীদের সাথে সুসম্পর্ক স্থাপন উপকারভোগীদের সমস্যা এবং অভাব চিহ্নিতকরণ এবং অগ্রাধিকার ভিত্তিতে তা সমাধান করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং করা স্কুলগামী শিশুদের জন্য সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করা এই পদের দায়িত্বগুলো হচ্ছে এগুলো মানে কাজ হচ্ছে এগুলো এখন আবেদন করার নিয়মিত্ত বলা আছে যে আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা তিন কপি রঙিন সাইজের ছবি সত্যায়িত করে নিতে হবে মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত সহ আবেদন পরিচালক দেওয়া আছে এই ঠিকানা আপনি আবেদন করবেন আবেদনপত্র আগামী এগারো চার হাজার তেইশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় টি এম এস এসের যে ফাউন্ডেশন অফিস আছে সেই অফিস ঠিকানা আপনারা পাঠিয়ে দেবেন ঠিকানাটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে নিয়ে সুন্দর করে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের টি এম এস এসের নতুন একটি সার্কুলার পড়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করলাম আশা আগে পরবর্তীতে নতুন কোনো বিজ্ঞান নিয়ে আবার দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ